যার কখনোই তুলনা হয় না কারো সাথে, যার ভালোবাসা কখনোই ভাগ করা যায় না কারো সাথে, যার স্নেহমাখা হাতখানি স্পর্শ করলেই পৃথিবীর সকল প্রাপ্তির স্বাদ অনুভব করা যায়, সে আমার মা। মার তুলনা মা নিজে। দর্শক, সে মাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান নর আমি আর মা। প্রতি পর্বের মতোই আপনাদের সামনে হাজির করব একজন তারকা ও তার মাকে। আজও তার ব্যতিক্রম নয়, আজ আছে মেহজাবিন ও তার মা। চলুন কথা বলি, কেমন আছো? এই তো ভালো। কেমন আছেন আপনি? মেহজাবিন, এই নামটা কে রেখেছে? আমি। মেহজাবিনের অর্থ কি? চন্দ্রমুখী। চন্দ্রমুখী? ওকে কোলে নিয়ে কি মনে হয়েছিল যে আমার চন্দ্রমুখী? তো ও কি মানে আপনার প্রথম সন্তান? প্রথম সন্তান। প্রথম সন্তান কন্যা, এটা নিয়ে ফ্যামিলিতে কি কোনো রকমের প্রবলেম ছিল? কারণ আমাদের সমাজে কিন্তু এই প্রবলেমটা হয় না। ওর বাবা, আমি চেয়েছিলাম প্রথম সন্তান মেয়েই হোক। প্রথম সন্তান সবাই জানতো। যখন ও হলো মানে ওর কি মানে আল্ট্রাসাউন্ড করে আগে জেনে নিয়েছিলেন যে ও মেয়ে নাকি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন যে আল্লাহ যেটা দেয় সেভাবেই ছিল? ওর কি আর ভাই বোন আছে? হ্যাঁ, আর কয় ভাই বোন তোমরা? ওরা তিন বোন দুই ভাই। তিন বোন দুই ভাই, আর ওরা সবাই আমার থেকে ছোট সবাই। হ্যাঁ, তিন বোন দুই ভাই। তুমি অবভিয়াসলি বড় প্রথম হলে পরে তো ব্যাপারটা ছোটই হবে। তো ভাই বোনদের সাথে ওর রিলেশন কেমন? অনেক ভালো। অনেক ভালো। মেজাবিন অন্যদিকে তাকালে মনে হচ্ছে একটু চিন্তা করে। কি ভাই বোনদের সাথে সবচেয়ে প্রিয় কোন ভাই? আমার পিচ্চিটা সবার বেশি প্রিয়। কারণ হচ্ছে কি, ও আমার থেকে কিন্তু অনেক এজ ডিফারেন্স, আমার থেকে হি ইজ 14.5 ইয়ার্স ছোট। তো আমার মনে হয় ও কিন্তু আমারই বাচ্চা, এই কারণে আর কি ওর সাথে আমার। আর যেটা হয়েছে, যেমন আমার ছোট ভাই আলিশান, ও হয়তো বা কারোর কথা শুনছে না, বাট আমি ওকে একবার বললে ও কিন্তু আমার কথা রাখে। তো ওই ব্যাপারটার সাথে আসলে সব কিছু মিলিয়ে ওর সাথে অ্যাটাচমেন্ট আমার অনেক বেশি। আর বোনদের সাথে? বোনদের সাথে তো এখন যেহেতু আমার বোন আমার পিঠাপিঠি একটু আছে, বোন বোন ব্যাপার যেগুলো থাকে না, ওইটা তোমার এটা আমার, একটু এটা নাও আমি ওটা নেব। আমি তোমার আম্মুর কাছে জানতে চাই, ওরা বোনদের ভিতরে সবচেয়ে বেশি প্রবলেম হয় কি নিয়ে? এই আপু এখন আগের মতো নেই। আপু আগের মতো নেই? আর আগে এক ধরনের ছিল, এখন বেশিরভাগ বাইরে থাকে। আচ্ছা, সেটা কাজের জন্য হতে থাকতে অভিমানটা আছে। আর ওদের মানে টোকঝোকটা লাগে কিনা মানে রাগের দুজনের ভিতরে? ওরা তো তিন বোন না, ওর সাথে লাগে না, সবার বড় তো ওর সাথে লাগে না, বাকি দুইজন ছোট, ওরা দুজন দুজনের ভিতরে গন্ডগোল হয়। কেউ মিটা আপনাকে করতে হয়? আমারটা কম শুনে, ও কিন্তু বললে শুনে। ওর ভাই বোনরা তার মানে ওর কথাই কথা শুনে? ওর বাবা ওর কথা কতটুকু শুনে? বাবার সাথে তার রিলেশন কেমন? বাবার সাথে ভালো রিলেশন, কিন্তু আমার সাথে একটু বেশি আর বেশি বেশি। তো শুনছিলাম যেটা, যে তখন কথা বলছিলেন আপনি, বলছিলেন যে ওর বন্ধু কম কেন, সারাক্ষণ আমার সাথে ইয়ে করছে। কিন্তু এটাকে মেহজাবিন তুমি কিভাবে মানে কেন তোমার বন্ধু কম এবং মার সাথে অ্যাটাচমেন্টটা কেন বেশি, তোমার কি মনে হয়? আমার মনে হয় বিকজ আমি আর আমার আম্মুর ওয়ে অফ থিঙ্কিং একদম সেম। বিকজ আমি এখন এই জায়গায় বসে আমি বুঝতে পারছি আমার আম্মু কী ভাবছে, আম্মুও হয়তো বুঝতে পারছে আমি কী ভাবছি। তো এই জিনিসটা আসলে সবার সাথে সিঙ্কটা হয় না। আমি আমার ফ্রেন্ড, আমার একটা ফ্রেন্ড আছে আফরিন নামের, ওর সাথেও কিন্তু এই এই ব্যাপারটাই ঘটেছে। ও কিন্তু আমাকে দেখে বুঝতে পারে আমি কী চাচ্ছি এখন, এখন কি মন খারাপ? হ্যাঁ, মন খারাপ ভালো নাকি? ওকে গিয়ে আমার কিছু বলতে হয় না, আম্মু আমাকে দেখে সব কিছু পড়ে নিতে পারে। তো এই জিনিসটা আসলে অনেক বেশি দরকার একটা ভালো বন্ডিং আর ফ্রেন্ডশিপের জন্য। এই কারণে আমার একটাই ফ্রেন্ড আছে আর আম্মু, আর আম্মু একটা ফ্রেন্ড নাই, আম্মু একটা ফ্রেন্ড, দুই দিকে দুটো ফ্রেন্ড। ছোটবেলায় ও কেমন ছিল? মানে দুষ্টু ছিল, লক্ষ্মী ছিল? অনেক লক্ষ্মী ছিল। সবাই যদি লক্ষ্মী থাকে তাহলে আমাদের আসলে 12টা বাজলো আন্টি। না, আসলে লক্ষ্মী, অনেক লক্ষ্মী ছিল। মানে যেখানে বসে যেখানে বসে দিতাম জিনিস দিয়ে, খেলনা দিয়ে বসে দিতাম, মেকআপ বক্স টক দিয়ে বসে দিতাম সারা ছোট থেকে। কিন্তু তার মানে তার নিজস্ব মেকআপ বক্স সব সময় থাকতো। তো সেই সময়ের মেকআপ বক্স আর এই সময়ের মেকআপ বক্সের ভিতরে পার্থক্যটা কি? কি কি সেই সময় থাকতো আর এখন কি কি থাকে? শুধু একটু বড় হয়ে গেছে আর কি মেকআপ বক্সটা, তাই ছোট ছিল। আচ্ছা, সাইজটা বড়। মানে আপনারই কোনো একটা বক্স তাকে তুলে দিয়েছিলেন? না, ও আবার নিজের জন্য কেনাকাটা করতে পছন্দ করত। মানে আমার আইলাইনার দরকার, লিপস্টিক আমার আলাদা থাকবে, আলাদা থাকতে হবে। ওর বোনরা এখন এটাই। তো ম্যাডাম আপনার সেই সময় কোন ব্র্যান্ডের আইলাইনার পছন্দ ছিল?
তখন ব্র্যান্ড ট্র্যান্ড কিছু বুঝতাম না আমি যেটা আমার কাছে থাকতো আইদার আমুরটা নিয়ে আমি নিজের মধ্যে লুকিয়ে রেখে দিতাম আর না হয় আব্বুকে বলতাম যে আমার এটা এটা দরকার আর আব্বু বলতো তোমার এসব দরকার কেন আমুর কাছে আছে না ওখানে থেকে না তো সাজার ক্ষেত্রে আপনার ভূমিকাটা কত মানে আপনি কি সাজতে পছন্দ করেন না আমি এতটা করি না পরে যখন আমি একটু বড় হলাম লাইক পাঁচ ছয় বছর এরকম আমি আমার ফুপুকে বলতাম যে আমি শাড়ি পরব সে তার বড় শাড়িকে ছোট করে কিভাবে কিভাবে করে যেন আমাকে শাড়ি পরিয়ে সারাক্ষণ এখানে ওখানে হাঁটতো নিয়ে নিয়ে আচ্ছা তোমার ছোটবেলার কিছু ছোট ছোট মানে ছবি মানে ছোট ছোট ছবি যদি ভিডিও ক্লিপস থাকে চলো এক নজর দেখি চমৎকার অনেক দুষ্টু ছিলে বোঝা যায় বাবার সাথে তোমার রিলেশন কেমন বাবার সাথে যেটা হয়েছে আমার একটু ফর্মাল ফর্মাল রিলেশনটা থেকে গেছে যেমন আমি আম্মুকে তুমি করে বলি বাবা কিন্তু সেটা এখনো পছন্দ করে না এখনো কিন্তু কমপ্লেইন দেয় এই তুমি মাকে তুমি করে বলো কেন আপনি করে বলবা আমি যেটা ফিল করি আমার আম্মুর চেয়ে কিন্তু আমার বাবা আমার কেয়ারটা অনেক বেশি করে এখনো বাবা দুবাইয়ে থাকেন এখন ফোন করলেই যেমন গতকাল রাতে কথা বলছিলাম পাপা ফোনে একটাই কথা বারবার আমি কিন্তু বিরক্ত হয়ে যাই তুমি কিন্তু খাবা তুমি কিন্তু বাইরে গেলে কিনে খাবা টিভিতে দেখি তো অন্য সবাই মোটা মোটা আছে তুমি এত শুকনো কেন তোমার হেলথ খারাপ হয়ে যাচ্ছে তো এই কেয়ারিং ব্যাপারটা না পাপার মধ্যে অনেক বেশি অনেক কথা হচ্ছে ছোট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি নরা মিয়ার মা অনুষ্ঠানে ফিরে এলাম বিরতির পর চলুন কথা জমে উঠি নর আমিয়ার মা অনুষ্ঠানে ফ্যামিলিতে বাবা মা আপনারা দুজনে আছেন ওদের ফ্যামিলি মানে ওর খালারা বা মামারা বা চাচারা বা ফুপুরা তাদের দিক থেকে কি কোনো বাধা ছিল ওর কখন না সবাই আমাদের চেয়ে বেশি এক্সাইটেড আমি একটা জিনিস শেয়ার করতে চাই যখন আমি কম্পিটিশনে গেলাম স্টার্টিং এর দিক কিন্তু আমি কাউকে বলে যাই নাই চিটংগে থাকতাম আমি আর আম্মু একদম একা আমার পিচ্চি ভাইটাকে নিয়ে আমরা এখানে এসে ইনফ্যাক্ট আমাদের ঢাকায় অনেক রিলেটিভস আছে বাট আমরা কোনো রিলেটিভসের বাসায় উঠিনি আমি মানা করলাম যে না মামা আমি কি আউট হয়ে যাবো আমি জানি আমি লজ্জা পেতে চাই না আমরা কাউকে বলবো না আমরা এখানে একা হোটেলে ছিলাম তো পরে অনেক পরে এসে যখন টপ টেনে চলে আসছি আসার পর ভোটিং শুরু হয়ে গেছে তখন ফ্যামিলিকে বললাম যে আচ্ছা দেখো আমি এত দূর চলে আসছি এখন তোমাদের সাপোর্টটা দরকার তোমরা করো ও তো এখন একটু বড় হচ্ছে বা কোনো রকমের টেনশন কি আপনার কাজ করে যে মিডিয়াতে আসলে আমরা তো মিডিয়া সম্পর্কে এক ধরনের চিন্তা ভাবনা বাইরে থেকে আসলে বোঝা যায় না মিডিয়াটার ভিতরে কীরকম তা আপনি ও তো কাজ করছে এখন আপনার কেমন লাগে বা কি মনে হয় যে ও কতটুকু এগোতে পারবে বা মিডিয়াতে কতদিন পর্যন্ত থাকতে পারবে কিরকম মনে হয় আপনার আসলে তো পারবে অনেক পারবে ইনশাআল্লাহ ও পারবে ওর যোগ্যতা অবশ্যই আছে যোগ্যতা অবশ্যই আছে কিন্তু আমরা চাই না তো তুমি ফ্যাশন ডিজাইনিং এর উপরে পড়ছো আন্টি ও কি কখনোই আপনাকে স্পেশাল কোনো কিছু ডিজাইন করে গিফট করেছে হ্যাঁ কোন ড্রেস ডিজাইন করে যে দিস ফর মাই মাম সব সময় ওর ডিজাইনের কাপড় এই তো এখনো পরা আছে বা ওরে ডিজাইন করা আর স্পেশাল ওকেশন গুলো কেউ ভুলে যায় না মনে রাখে মনে করেন যেমন আপনার বার্থডে মাদার্স ডে মনে রাখে গিফটও দেয় মনে রাখে গিফটও দেয় সবচেয়ে স্মরণীয় গিফট কোনটা দিয়েছিল হঠাৎ করে মনে করেন আপনি ভুলে গেছেন যে আজকে মাদার্স ডে ওরা সারপ্রাইজ দিয়েছে বা আপনার জন্মদিন আপনি এরকম কিন্তু হয় আমাদের কাজে কর্মব্যস্ততায় নিজের জন্মদিন নিজেই ভুলে গেছি তো ওরা হয়তো জানান দিচ্ছেন হঠাৎ করে সারপ্রাইজ দিল এরকম কি কোনো ঘটনা আছে হ্যাঁ আমি যেহেতু ঘড়ি আর পার্স বেশি পছন্দ করি আর কি কালেকশন হিসেবে ও আমার জন্য সেটা নিয়ে আস মানে আমি নিজে ভুলে গেছি ওইটা আনার পরে আমাকে দিস তারপর আমার মনে আছে আমার তো বার্থডে হ্যাঁ কে কাম জালিয়ে মা তুমি একটু আসো তো হ্যাঁ মা একটু আসো তো আমার এখানে কিছু একটু দরকার একটু পাচ্ছি না একটু খুঁজে দাও তখন হঠাৎ করে সারপ্রাইজটা দিয়ে দিয়েছে আর কি কয়েকবার
আমাদের এই সেগমেন্টে আমরা মেজবিনকে প্রশ্ন মেজবিনের কাছে মানে মা সম্পর্কে মানে তোমরা দুজন দুজনকে কতটুকু বোঝো বা চেনো সেটা পরীক্ষা হয়ে যাবে একটু ছোট্ট টেস্ট আর প্রথমে তোমার কাছে জানতে চাই তোমার মায়ের পছন্দের খাবার কি পরোটা নান তারপর হচ্ছে গিয়ে কালো ভুনা এই সব জিনিসের প্রতি অনেক ঠিক আছে কি খুশি আচ্ছা আম্মুর তোমার মাম্মার মাম্মা পছন্দের জিনিস কি কি কোন জিনিসটা একদমই পছন্দ করেন না মিথ্যা কথা বললে বা হচ্ছে গিয়ে বিয়াদবি খুব খুশি তার সবচাইতে প্রিয় গিফট সে যেটা পেতে পছন্দ করে ঘড়ি আর পার্স একদম ঠিক আছে অবসরে তোমার মাম্মা কি করতে পছন্দ করেন অবসরে মাম্মা তো সারাক্ষণ রান্না বান্না নিয়ে বিজি থাকে আর যখন বিজি থাকে না তখন ওই যে সিরিয়ালস দেখতে বসে যায় আর না হলে পাপার সাথে ফোনে কথা বলে এখানে একটু ভুল হয়েছে তোমার আম্মু মানে তোমার মাম্মা কিন্তু বলেছে যে আমি ঘুমাই আর টিভি দেখি আমি কিন্তু টিভি দেখে বললাম যে সিরিয়ালস দেখতে বসে যায় হ্যাঁ ঠিক আছে একটু অর্ধেক ঠিক আছে আচ্ছা অর্ধেক ঠিক আছে ঠিক আছে অর্ধেক আমি দিলাম পয়েন্ট মাম্মার জীবনের সবচাইতে স্মরণীয় ঘটনা কোনটা এটা কি হবে আমি যখন হয়েছিলাম তখন হয়তো একদম ঠিক ইয়েস বিকজ আমি পয়েন্ট আমি দিতে পারছি না বাট পুরোপুরি একদম একদম পারফেক্ট এবার আন্টির কাছে আমি জানতে চাই সেটা হলো যে মেসেবিনের প্রিয় খাবার কি আমার হাতের রান্না বিরিয়ানি এটা মাম্মা জানবে উচিত আপনার মেয়েকে এবং আপনার মেয়ে আপনাকে খুব ভালো চেনে তার কাজের তো অনেক অনেক কাজ করছে নাটক করছে তারপরে পারফরমেন্স করছে নাচছে ইদানিং দেখছে অনেক ভালো ভালো পারফরমেন্স করছে তো তার পারফরমেন্সের একটুখানি ঝলক আমরা একটু দেখে আসি এসো না এতটা কাছে রাতের পেয়ালায় কি জাদু আছে বাপরে বাপ মেজামিন ভালোই তো নাচতে পারো নাচ কি শিখেছো কতদিন ছোটবেলা থেকে না না ছোটবেলা থেকে স্কুলে পারফর্ম করা হতো বাট একদম ওই যে ব্যাকগ্রাউন্ড থেকে টিচিংটা আসা ক্লাসিক্যাল এই ওই সব ফর্মস আর মুদ্রা ওসব শেখা হয় নাই এখন ট্রাই করছি ছোট্ট একটা বিরতির সময় হয়ে আসছে ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি নর আমি আর মা অনুষ্ঠানে
ফিরে এলাম বিরতির পর নর আমি আর মা অনুষ্ঠানে। চলুন কথায় মেতে উঠি। আমাদের এই সেগমেন্টে আমি জানতে চাইবো, প্রথমে কি তোমার কাছে জানতে চাইবো নাকি আন্টির কাছে জানতে চাইবো, কার কাছে চাইবো বলো। পরীক্ষা কে আগে দেবে? আমি আমি দেই আগে। মায়ের একটা খারাপ দিক যেটার জন্য মনে হয় যে মার খারাপ বলতে আমি সেই অর্থে খারাপ বলছি না, মানে কিছু কিছু থাকে না যে আম্মুর যদি এইটুকু না থাকতো তাহলে আম্মু একদম পারফেক্ট, মানে হান্ড্রেডে হান্ড্রেড, এখনও তো 99.9 আছে, সেরকম একটা দোষ। একদম বড় করে বলতে চাই, আমি আর আম্মু কিন্তু লাইক উই আর অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি ফ্রেন্ডদের মধ্যে কিন্তু অনেক বেশি ঝগড়া হয়। অনেক বেশি যখন ঝগড়া হয় তখন আমি কিন্তু অনেক কিছুই বলি যে তুমি সেদিন আমার সাথে এমন করছো, ওই দিন আমাকে এটা বলছো। তো এইরকম করতে করতে কি হয়, আম্মু জানে যে আমি এগুলো বলছি কিন্তু আমি মিন করছি না, আমি কিন্তু আসলে কিছু মিন করি না। বাট ওই যে ঝগড়ার সময় ঝগড়াটা তো আমার জিততে হবে, তো আমি বড় বড় করে অনেক কিছুই বলি যে হ্যাঁ এটা দাও নাই, এটা করো নাই, এটাতে মানা করছো। তো আমি এক্সপেক্ট করি আম্মু সব কিছু বুঝবে আর আমার সাথে রাগ করবে না, কিন্তু আম্মু রাগ করে বসে যায়। এবার আম্মুর একটা ভালো দিক, অনেক ভালো দিক আছে আমি জানি, একটা ভালো দিক যেটা তোমাকে সব চাইতে অ্যাট্রাক্ট করে এবং মনে হয় যে আম্মুর এই গুণটার জন্যে তার মেয়ে হয়ে পৃথিবীতে আমি জন্মেছি, আমি ধন্য। আমি জানি আমার আগেনস্টে যদি পুরো দুনিয়া থাকে আমার আম্মু আমার সাইড নেবে। ইনফ্যাক্ট যদি আমাকে কোনো একটা জিনিসের জন্য ব্লেম করে আর আম্মু আমি আম্মুর দিকে তাকে যদি বলি যে মাম্মা এই কাজটা আমি করি নাই, হোয়াট এভার দ্য ব্লেম ইজ, যেটাই হোক, ধরো মার্ডারের একটা কেস হয়, আমি যদি আম্মুকে বলি যে আম্মু আমি এটা করি নাই, আম্মু এটা বিশ্বাস করবেন? মানে আমি যে আম্মুর কাছে মিথ্যা কথা বলতে পারি না এটা আম্মু জানে। মেজাবিনের একটা দোষ যেটা মনে করেন না হলেও কোনো অসুবিধা ছিল না, তারপরে মনে হয় যে দোষটা না থাকলে একেবারে মানে পারফেক্ট হতো, সেটা কি? তেমন তো বেশি কোনো দোষ নেই, কিন্তু একটা আছে কি, ওকে আগের মতো পাই না আর কি নিজের কাছে। যখন বাইরে থেকে শুটিং করে আসে ফার্স্টে গিয়ে নিজের রুমে যাবে, লক করে এক ঘন্টা লাগাবে, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে মেকআপটা তুলে মেকআপ তুলে, তা না হলে মা কি বলবে, ওই যে আজ কেমন লাগতেছে, কেন এত মেকআপ করছো, কেমন লাগতেছে, এই মানে সব কামনা তোমাদের কাছ থেকে আগে আমি পাই, আমার সবচেয়ে বড় ক্রিটিক। তো ওইগুলো থেকে একটু দূরে থাকার জন্য আমি একটু সুন্দরভাবে সেজে গুজে তোমাদের মেয়ে হিসাবে আসি, তাতেই কিন্তু দেখো কমপ্লেন হয়ে গেছে আমি নাকি আসি না। না সে সে মানে আপনাকে অনেক অনেক ভালোবাসে এটা কিন্তু তার পুরো কথায় বোঝা যায়। তা আরেকটা বিষয় আমি জানতে চাই, সেটা হলো যে আমরা তো দোষটা বললাম, দোষ এটা আসলে কোনো দোষ না, এটা আমার মনে হয় যে ও চাইলেই নিমিষেই যে সময়টা একটু কম নিয়ে তারপর মার কাছে চলে। এখন আজকে যেহেতু আমি বুঝলাম এই জিনিসটা ওনাদের ডিমান্ড, তো এখন থেকে তাই হবে, তাই হবে। তো ওর গুণের তো নিশ্চয়ই শেষ থাকে না, মানে সন্তানের সমস্ত কিছুই ভালো লাগে মায়ের, তারপরেও হয় না যে একটা গুণ অ্যাট্র্যাক্ট করে যে আমার মেয়ের এই গুণটাই, মেয়েটা আমার পেটে হয়েছে এবং আমি তার মা হিসেবে ধন্য, সেরকম একটা গুণ আমরা একটু জানতে চাই মেজাবিনের। ও অনেক কেয়ারি ফ্যামিলির প্রতি, বিশেষ করে আমার প্রতি, আমি একটু অসুস্থ থাকি বেশিরভাগে, সে বাইরে গেলে সবসময় টেক কেয়ার করে, তারপর ও টেক কেয়ার করে, ফোনে জানবে, বাড়িতে আসার আগে জিজ্ঞাসা করবে ওষুধ লাগবে নাকি কোনো কিছু দরকার আছে কি না। সেটা আমার তখন কি ভাই বোনদের টেক কেয়ার করে যখন আপনি অসুস্থ থাকেন? হ্যাঁ অনেকটা সময় আমরা একসাথে দুজন কাটানো হয়েছে, অনেক সময় অনেক কিছু হয়ে গেছে বা ঘটে গেছে, বা রাগের মুহূর্তে তুমি যেমন বলছিলে যে অনেক সময় আমি রেগে গেলে অনেক কিছু বলে ফেলি, মা হয়তো মন খারাপ করেছেন, কিন্তু মারও তোমাকে সেভাবে প্রকাশ করা হয়নি বা তোমারও কখনো তাকে সরি বলা হয়নি এখন পর্যন্ত, কিন্তু তুমি বলোনি, তুমি বলছো যে ইয়ে হয়নি। আমি চাই যে আমাদের এই অনুষ্ঠানে তুমি তোমার আম্মুকে আম্মুর হাতটা ধরে একটু বলো, কারণ হয় না যে এখনই কাঁদছে, মাকে যদি একটু বলো তাহলে হয়তো মার মনটা মানে ভালো লাগবে যে আমার। কিছু বলতো হাসি পাইতেছে না না
মানে সব সময় আমি জানি আমি কথা অনেক জোরে বলি আমার মনে কি আছে এটা তুমি জানো তো কখনো কিছু মিন করি না মেজাবিন তো অনেক অটোগ্রাফ দেয় তার ভক্তদের কাছে বা অনেক সময় দেখা যাবে ফ্রেন্ডসরাও অটোগ্রাফ নিচ্ছে আমাদের এই অনুষ্ঠানে আমরা আন্টির অটোগ্রাফ নিব ওখানে এবং তার নিচে ওর একটা অটোগ্রাফ থাকবে আমরা গান গাইতে গাইতে বাড়ি চলে যাব কিন্তু যাবার আগে ছোট্ট করে একটু বিদায় নিয়ে আসি দর্শক মায়ের কথা বলতে বলতে সময় পেরিয়ে যাবে তো মায়ের কথা বলা শেষ হবে না মায়ের ভালোবাসা মায়ের স্নেহ মায়ের বকা সমস্ত কিছুই আমাদের জীবনকে এমনভাবে ঘিরে থাকে মাকে ছাড়া আসলে আমাদের এক মুহূর্ত চলতে চায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি নর আমি আর মা কথা হাফেজ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.